বন্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ হাউস, এখানে পাইকিরি প্লাস্টিক ক্যারিব্যাগ বিক্রয় করা হয়। বিশদ জানতে সরাসরি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। কথা বলো দাদা, তুমি মায়েলে কি বলবো বলো, বলে দাও দাদা তুমি, বলে দাও দাদা তুমি। আমি এসেছি সরোবরে জল নিতে, কিন্তু এই জলে জলে মুখে মুখে কেন এমন ভাবে মামা বলি ভেসে আসে, কেন এমন ভাবে মা বলি ভেসে আসে, কেন 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 রে আজ কেন রে, জলের ঘাটে মামা বলি আজ ওঠে রে, আজ কেন রে জানের কাটি মামা বলি ওঠে রে, আজ কেন রে জানের কাটি Ha, ha, ha.
পোষা পাখি উড়ে যাবে, উড়ে যাবে পাখি Yeah.
আমি আমার
শাড়ির অঞ্চল কথা বলবে দয়াবু চরণে আমার প্রাণ আমি তোমাকে সাহায্যের মহারা লঘু জাতি কানে তুই মনে করেছিস আমার পুত্রদের অকালে প্রাণ নিলে চাঁদ তোর চরণে পুষ্পাঞ্জলি দেবে না চাঁদ তোকে কোনোদিন পুষ্পাঞ্জলি দেবে না প্রয়োজন হলে তোর মতো কানিকে সে বিসর্জন দেবে এই কে আছিস তোর আমার পুত্রদের নিয়ে যা আমার পুত্রদের নিয়ে তোর আগুনে পুড়িয়ে দে কতদিন হয়ে গেল পুত্র হারানোর বিয়োগ ব্যথা চম্পকের প্রজাবাসীর মনের নিদারুণ যন্ত্রণা চাঁদ আজ হতভাগা হয়ে গেছে নায়ক মাতা বরণডালা নিয়ে তাড়াতাড়ি চলে আসবেন শানুকা শানুকা চাঁদ যাবে তবু বাণিজ্য কারণে কারণ থাকিবে না সেই চম্পক নগরে মনের বাসনা করিতে পূর্ণ চাঁদ যাবে হ্যাঁ শনক আমি জানি পুত্র হারানোর বিয়োগ ব্যথায় তুমি ব্যাকুল হয়ে গেছ তাই আমি ঠিক করেছি যে যে মনেতে বাসনা যাব আমি বাণিজ্য মাঝারে আমার পঞ্চরিয়দের আনন করিয়া তোমার সপ্ত ডিঙ্গা দেবো বরণ করে মাগো যারা পঞ্চরিয় আছো এই মুহূর্তে বরণ ডালা নিয়ে চলে এসো আমার মহারাজের সপ্ত ডিঙ্গা বরণ করে দাও মা দাসী এসে মহারাজ সপ্তরিঙ্গা বরণ করে দাও আজ আর বরণে কুলো খানি
বকুল ফুলে মালা আজ ভাগ্যবতী বরণ করে মহারাজের সপ্ত ডেঙ্গা গো মহারাজের সপ্ত ডেঙ্গা আর না বরণ করে শুভযাত্রা করি আমরা চম্পকের উদ্দেশ্যে। ঠিক আছে মহারাজ, আমার চম্পকের প্রজাবাসী, আজ তোমাদের চাঁদ চলেছে বাণিজ্য মাঝারে। দাদা, তাহলে এই মুহূর্তে তৈরি ছেড়ে দিতে হবে। বেশ, নাচে সন্তুষ্ট হইয়া 10টা উপহার দেববদ্ধি দিল। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। শুনুক তোরি এসে আর গেল গো চাঁদে বদনে সবাই একবার হরি হরি পালবো। বেনে তোরি
আজ এইখানে এই পর্যন্ত আমাদের গান সপ্ত আগামীকাল ঠিক।